আর পিস নেই, পানির উপরে পিস। বলছি আমাদের এই রাস্তাটা পিচ দেওয়ার কথা 18 ফুট, 18 ফুট মেডাল থাকবে, তার উপরে পিচ দেবে। এরা মেডাল দিয়েছে 17 ফুট, আর 1 ফুট ঝামা ব্যাস, তার উপরে পিচ দিয়ে বেরিয়ে যাচ্ছে। তার জন্য আমরা রাস্তাটা আটকে দিয়েছি। মানে নিম্নমানের নিম্নমানের রাস্তা। নন্দ কাঠির মানুষ যে রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে, তাদের এই আন্দোলন যুক্তিসম্মত। কারণ দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করার পরে কেন্দ্রীয় সরকার এই প্রধানমন্ত্রী সড়ক যোজনার জন্যে টাকা বরাদ্দ করেছে, আর এই টাকা সঠিকভাবে কাজ হলে রাস্তা মজবুত হতো। কিন্তু সেখানে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ চলছে, যাতে বেশি দিন এই রাস্তা টেকসই থাকবে না, আবার সাধারণ মানুষ দুর্ভোগের মধ্যে পড়বে। তো সাধারণ মানুষ চাইছে সঠিকভাবে রাস্তার কাজ হোক, পুরো টাকাটা ইউটিলাইজ হোক, যাতে দীর্ঘদিন ধরে রাস্তাটা ভালো থাকে, সাধারণ মানুষের চলাচলের কোনো অসুবিধা না হয়। তো আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সাধারণ মানুষের সাথেই আছি, কারণ তাদের দাবি ন্যায্য। আমরা চাই যে সঠিকভাবে কাজ হোক এবং মজবুত একটা রাস্তা তৈরি হোক। শরীরে কিছু নেই, মাটির উপরে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।